যুক্ত করার জন্য ধন্যবাদ আপনার ফ্যামিলি সবার জন্য মানে ভবিষ্যতের জন্য শুভকামনা রইল সবার জীবন সুন্দর এবং সুখের হোক আমার শুভেচ্ছা রইল পরে ভাই আমার কিছু প্রশ্ন ছিল তো একটা হ্যাঁ বলেন প্রশ্ন হচ্ছে বিশ্বাস আর প্রমাণ এই দুটা জিনিসের মধ্যে পার্থক্যটা আপনি একটু এক্সপ্লেন করেন এরপর আমার একটা প্রশ্ন আচ্ছা বিশ্বাস এবং প্রমাণ এই দুটোর মধ্যে পার্থক্য আপনি জানতে চাচ্ছেন আমিও আপনাকে আমি আপনাকে প্রথমে শুরু করে দিই তারপরে বাসবিহারী ভাই এই বিষয়ে আরো ভালো আপনাকে বুঝা বলবে প্রথমে আমি বলি যে বিশ্বাস শব্দটার অর্থ ডিকশনারিতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে কোনো কিছু প্রমাণ ছাড়া কোনো কিছুকে মেনে নেয় আচ্ছা কথা থেকে শব্দ হইলো অভিভাই আপনি একটু নিজেকে মিউট করে রাখেন তো আমার এখান থেকে শব্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে মিউট করে রাখেন হ্যাঁ আমি যেটা বলছিলাম যে প্রমাণ শব্দটার যে মানে বিশ্বাস শব্দটার যে সংজ্ঞা দেয়া আছে আমি আপনাকে বের করেই দেখাচ্ছি আমার একটা লেখা থেকে বের করে দেখাচ্ছি বিশ্বাস শব্দটার যে সংজ্ঞাটা ডিকশনারিতে বলা আছে বিশ্বাস শব্দটা তিনটা ইংরেজি শব্দ আছে বিলিভ ট্রাস্ট ফেইথ এই তিনটা শব্দ আছে এখানে দেখেন এই যে জিনিসটা বলা হয়েছে এখানে বড় করে আরো এখানে বিলিফ শব্দটার মানে সংজ্ঞাতে যে জিনিসটা বলা হয়েছে এক্সেপ্ট দ্যাট সামথিং ইজ ট্রু স্পেশালি উইদাউট প্রুফ মানে অভি চৌধুরী ভাই আপনি একটু এই যে এক নাম্বার অর্থটা একটু বলবেন আমাকে এক্সেপ্ট দ্যাট সামথিং ইজ ট্রু স্পেশালি উইদাউট প্রুফ এই কথাটার মানে কি অভি ভাই আপনি একটু আনমিউট করে কথা বলেন হ্যাঁ

যদি আমরা অনেক সময় মানে সাধারণভাবে বিশ্বাস শব্দটাই ব্যবহার করি এই অমুকের প্রতি আমার বিশ্বাস নাই তমুকের প্রতি আমার বিশ্বাস নাই ও বেটা দুষ্টু ওই খারাপ অমুকের প্রতি আমি বিশ্বাস করে টাকাটা ধার দিলাম এই রকম শব্দ আমরা ব্যবহার করি কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা হওয়া উচিত আস্থা এই আস্থাটা তৈরি হয় পূর্ব অভিজ্ঞতার আলোকে যেমন ধরেন কোন একটা নিউজপেপার সেই নিউজ পেপারটা সবসময় সঠিক সংবাদটা ছাপায় তখন আপনার একটা আস্থা তৈরি হবে যে এই সংবাদপত্রটা তাই আমি যে জিনিসগুলো পড়ি সেগুলা সঠিক সঠিক তথ্যই সবসময় ছপায় বা অমুক একজন লেখক সেই লেখকটা কিছু বই লিখে সেই লেখকের উপর আপনারা আস্থা জন্মাবে যে আগেও যে বইগুলো লিখছে এখনও যে বইটা লিখছে এটা দ্বারা সে ঠিকঠাক মতোই লিখতেছে এবং সে নিজেও একজন পরালেখা করা মানুষ এই রকমের আস্থা আপনার তৈরি হতে পারে তবে আস্থা তৈরি হলো যে সব আস্থা যে আপনার সঠিক হবে এমন কোনো কথা নাই কিন্তু আপনার আস্থা ব্যক্তিগতভাবে আপনার আস্থা তৈরি হতে পারে কোনো মানুষের উপরে বা কোনো প্রতিষ্ঠানের উপরে বুঝতে পারছেন ভাই আস্থা কাকে বলে অভিভাই আপনি আনমিউট করে বলেন হ্যাঁ ভাই আচ্ছা শব্দ মানে আমি যেমন ধরেন কোনো একটা প্রাতিষ্ঠানিক ধর্ম যেমন ইসলাম ধর্মে বিশ্বাস করা হিন্দু ধর্মে বিশ্বাস করা এইখানে কিছু সেট অফ রুলস থাকে তারপরে হচ্ছে গিয়ে একটা সুপারন্যাচারাল বিং থাকে কিছু তারপরে হচ্ছে গিয়ে পরকাল থাকে অলৌকিকতা থাকে এই মানে অনেকগুলা বিশ্বাসের সমষ্টি হচ্ছে একটা ফেইথ অনেকগুলা বিশ্বাস মিলে মিলে

এটাই আমি মনে করি যে বিশ্বাসের আসলে কোনো প্রয়োজন নাই আর প্রমাণ হচ্ছে যেমন ধরেন প্রমাণ অনেক ধরনের হতে পারে বাসবিহারি ভাই আপনাকে আরো এক্সপ্লেইন করবে যে প্রমাণ কি কি টাইপের হতে পারে আমি আপনাকে বেসিক আইডিয়াটা দিয়ে দিই যেমন ধরেন প্রমাণ হতে পারে মনে করেন আপনার কাছে যদি আপনি আমি আপনি যদি আমাকে দাবি করেন যে আমি একটু বলি আসি ভাই হচ্ছে প্রমাণটা এরকম হতে পারে না যে পরীক্ষণ পর্যবেক্ষণ যেমন এক ধরনের প্রমাণের তিনকোনের সমস্যা একশো আশি ডিগ্রি এইটা প্রমাণ করে দেখাও আমরা কিন্তু ছোটবেলা যখন সম্পাদ্য উপপাদ্য করছি তখন উপপাদ্যের সময় কিন্তু আমরা এই জিনিসটা প্রমাণ করেছি তাই না আপনার কি মনে আছে যে আপনি নিচে লিখতে হ্যাঁ ওইখানে লেখা থাকতো প্রমাণ করো ত্রিভুজের তিন কোনের সমষ্টি একশো আশি ডিগ্রি প্রমাণ করো পিথাগরাসের উপপাদ্য ত্রিভুজের এই এই বাহুর স্কয়ার ওই বাহুর স্কোয়ার ইজ কালো তৃতীয় বাহুর স্কোয়ার এটা প্রমাণ করো তখন আপনি সেটা প্রমাণ করতেন এই যে উপপাদ্য যে আপনি বেসিক জিওমেট্রিতে যে আপনি উপপাদ্য গুলা করেছেন সেগুলো আপনি তাদেরকে প্রমাণটা দেখিয়েছেন যে এইভাবে প্রমাণটা করতে হয় মানে আপনাকে ওই উপপাদ্যের ওই উপপাদ্য শেখানোই হয়েছে যে একটা জিনিসকে কিভাবে প্রমাণ করতে হয় একটা জিনিসকে কিভাবে প্রুফ করতে হয় সেই পদ্ধতিটা শেখানোর জন্য যে মনে করেন আর কি কি উদাহরণ দেওয়া যায় মনে করেন তারপরে পরীক্ষাগারে আপনাকে বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখানো হয়েছে যেমন ধরেন আপনাকে বলা হয়েছিল যে পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এই জিনিসটা আবার পরীক্ষা করে প্রমাণ করো তখন আপনি পরীক্ষা করে প্রমাণ করতেন যে প্রথমে পানির অনুকে ভাঙতেন ল্যাবরেটরিতে গিয়ে এক এক জারের ভিতরে আসতে হচ্ছে হাইড্রোজেন এক জারের ভিতরে আসতে অক্সিজেন তখন ওইটা যে হাইড্রোজেন এবং ওইটা যে অক্সিজেন সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব তখন ওই যে একটা মানে ম্যাচের কাঠি জ্বালায় ওই যে একটা ইসের ভিতরে নিতে হইতো তখন দেখা যেত একটু একটু দপ করে জ্বলে উঠছে তখন আমরা ওইটা বুঝতে পারতাম যে ওইটা হচ্ছে অক্সিজেন ওইখানে যেই জিনিস যে গ্যাসটা আছে সেটা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন হচ্ছে অন্যটা এইভাবে আমরা ছোটবেলা ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতাম মনে আছে ভাই আপনার অভিজ্ঞ ভাই আনমিউট করে বলেন ভাই

অনেক কিছু আছে অনেক কিছু আছে আবার যেগুলো হচ্ছে খালি চোখে দেখা যায় না কিন্তু সেগুলো আবার প্রমাণ করা যায় আমাদের কিছু যন্ত্রপাতি লাগে যেমন ধরেন ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস আমরা দেখতে পাই না তখন আমরা বিভিন্ন যন্ত্রের সাহায্য নেই মাইক্রোস্কোপের সাহায্য নেই তাই না ভাই আচ্ছা এই এখন বাসবিহারি ভাই আপনি কি আমাদেরকে আরেকটু মানে ইয়া ভাবে বলতে পারবেন যে প্রমাণ জিনিসটা আসলে কি কি প্রমাণ হতে পারে আসি ভাই বলি এর সঙ্গে শুধু আরেকটা জিনিস যুক্ত হবে সেটা হচ্ছে যুক্তি লজিকাল যেমন ধরুন আদালতে একটা মানুষকে খুনি প্রমাণ করা হবে তো পুলিশ নানা রকম তথ্য প্রমাণ দেবে কোথায় হয়েছিল ঘটনা সমস্ত বিবরণ দেবে তথ্যগুলো দেবে এবারে দুই পক্ষের উকিল তারা যে যার মতো করে লজিক খাটাবে একজন সেই অভিযুক্তকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে আর একজন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে খুনি হিসেবে এবারে যে বিচারক সে কিন্তু দুই পক্ষের কথা শুনবে ওই জন্য শুনানি বলা তো তার উপরে সে কয়েকদিন সময় নেবে নিয়ে এই ঘটনাগুলোকে সে সে ফর্ম দিয়ে ওই একটা বিশেষ জিনিস হচ্ছে ট্রুথ ফেব্রিক সেই আগের দিনের আবার চলে এলো আর কি সে সেইখানে ফেলবে ফেলে সে নিশ্চিত একটা সিদ্ধান্ত দিয়ে মানুষটাকে প্রমাণ করবে যে সে খুনি নাকি নির্দোষ তাহলে দেখুন প্রমাণ করার জন্যে দ্বিতীয় স্টেজটা হচ্ছে যুক্তি তাহলে প্রথমে আপনি যেগুলো বললেন সব সঠিক সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আর দ্বিতীয় হচ্ছে যুক্তি আর তিন নম্বর হচ্ছে আপনি বলেছেন সেটা হচ্ছে উপপাদ্য মানে কোনো ম্যাথামেটিক্যাল সত্যকে ধরে নিয়ে কোনো অজানা সত্যকে নির্ণয় করা যেমন ধরুন প্যারালাল লাইন ধরে নিয়ে আমরা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম প্রমাণ করি কোনো চতুর্ভুজ যে বা সামান্তরিক এটা প্রমাণ করতে গেলে ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এটা যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে ওই চতুর্ভুজটা সামান্তরিক পরিণত প্রমাণ হয়ে যাচ্ছে তাহলে আমার জানা সত্য হচ্ছে কি না প্যারালাল লাইন থাকলে তাকে বলা হয় সামান্তরিক ঠিক সেইভাবে ওই অজানা চতুর্ভুজটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল তাহলে উপপাদ্য হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রমাণ এই তিনটে প্রমাণ হচ্ছে জগতে এখন আধুনিক লজিকে গ্রাহ্য আর আগে শব্দকে প্রমাণ হিসেবে ধরা হতো তবে বিচারবাদ আসার পরে মানে উইলিয়াম কান্ট আসার পরে শব্দকে আর প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হয় না শব্দ মানে কোনো মানুষ বিখ্যাত মানুষ কিছু বলছে তার ভাষার মাধ্যমে শব্দের মাধ্যমে তো সেটাকে আর প্রমাণ হিসেবে ধরা হয় না যে ওপর থেকে ওহি নাজির হলো এই হলো অপৌরুষেও বেদ এসে গেল সেগুলোকে প্রমাণ হিসেবে ধরা হয় না শব্দ এখন বাকি হ্যাঁ আসিফ ভাই এই প্রমাণ এই আপনি যেগুলো বলেছেন প্রত্যক্ষ মাঝখানে যুক্তি তিন নম্বর হচ্ছে উপপাদ্য আর চার নম্বর হচ্ছে ছিল শব্দ সেটা বাদ এই হচ্ছে প্রমাণ আর বিশ্বাস আহ আসিফ ভাই বিশ্বাস হচ্ছে অ্যাকচুয়ালি দু রকম একটা হচ্ছে অন্ধবিশ্বাস আর একটা হচ্ছে যৌক্তিক বিশ্বাস যেমন আপনি যেখানে বসে আছেন সেটা একটা চেয়ার এটা হচ্ছে একটা আপনার যৌক্তিক বিশ্বাস কারণ আপনি জানেন যে চেয়ার রকম হয় আপনি আগে দেখেছেন আপনার পূর্ব অভিজ্ঞতা আছে এবার সেইটা ওই আসবাবের মধ্যে খুঁজে পেয়েছেন তাই আপনি বিশ্বাস করছেন যে ওটা একটা চেয়ার তো এইটাকে বলা হয় সাদৃশ্যমূলক যুক্তি বা একরূপতা নীতি অর্থাৎ এই রকম রূপ হলে তাকে চেয়ার বলা হয় অতএব আমার চেয়ার সাদৃশ্যমূলক যুক্তিতে ওই আসবাবটা চেয়ার এইটা হচ্ছে যৌক্তিক বিশ্বাস আপনি গোলাপ ফুল চেনেন তাই কোনো একটা ফুলকে তার সঙ্গে সাদৃশ্য করে আপনি বলতে পারছেন এটা গোলাপ ফুল একরূপতা নীতি আর কি গোলাপ ফুলের নীতিতে এটা এসে যুক্তিতে এসে তো এই হচ্ছে যৌক্তিক বিসার এখন যে জিনিসের আপনার পূর্ব অভিজ্ঞতা নেই আপনি সাদৃশ্য করতে পারছেন সুতরাং আপনার সামনে দিয়ে যদি ঈশ্বর হেঁটেও যায় আপনি তাকে ঈশ্বর বলে মেনে নিতে পারবেন তো এই হচ্ছে যৌক্তিক বিসার আর তখন হয়ে যাবে আপনার কাছে যদি সাদৃশ্য করার ক্ষমতা না থাকে পূর্ব ডেটা যদি না থাকে তাহলে আপনার ওটা অন্ধ বিশ্বাস হ্যাঁ আসি ভাই আচ্ছা বাসবিহার ভাই আমি কিন্তু বিশ্বাস শব্দটাকে এভাবে ব্যবহার করি না আমি আমার কাছে কোনো মানে যৌক্তিক বিশ্বাস বলে কিছু আমি যেভাবে শব্দটাকে ব্যবহার করি আমার কাছে যৌক্তিক বিশ্বাস বলে কিছু হয় না আমার কাছে হয় বিশ্বাসটা হচ্ছে বিশ্বাসটা হচ্ছে উইদাউট আসিফ ভাই এপিস্টেমোলজিতে এপিস্টেমোলজিতে আপনাকে যৌক্তিক বিশ্বাস করতেই হবে তা হলে আপনি এগোতে পারবেন কারণ যৌক্তিক বিশ্বাস আপনি যেটা যৌক্তিক বিশ্বাস বলছেন আপনি আহ আপনি যেভাবে ব্যবহার আমরা লাইভে আলোচনার জন্য যেভাবে আপনি বিশ্বাস শব্দটা ব্যবহার করতে না এটা আপনি মেনে মেনে নেওয়া শব্দ হিসাবে ব্যবহার করতে পারেন আপনি যেটা সত্য বলে সত্য এবং জাস্টিফাইড বলে মেনে নেন সেটাকে হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার জ্ঞান সেটা এপিস্টোমিস্টোমোলজির মধ্যে পড়ে আর কি বাট হ্যাঁ মানে ওয়ার্ডে তো কোনো ইনহারেন্ট মিনিং হয় না ওয়ার্ডের হচ্ছে আমরা আলোচনার জন্য আগে দুই পক্ষ ফিক্স হই যে এই শব্দটা আমরা এইভাবে ব্যবহার করব যেন আমরা বুঝতে পারি যে এই শব্দটা এই শব্দটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন আমি কি বুঝাচ্ছি এটা যেন এক্স্যাক্ট ওইভাবে থাকে এই জন্য আমরা আর কি অ্যাসাইড করে নিই কোনটা বিশ্বাস আর কোনটা হচ্ছে

নির্দিষ্ট শব্দের মধ্যে রাখতে চান যেন আপনি বিশ্বাস বলতে যেটা বুঝাচ্ছেন আমিও একই জিনিস বুঝতে পারি বা যদি ডিমো থাকে তাহলে আমরা বিশ্বাস শব্দটাই ব্যবহার না করে অন্য একটা শব্দ ব্যবহার করি সেটা সেটা যেন থাকে ওই জন্য তো আমরা আস্থা আর বিশ্বাস ওই জিনিসটা আলাদা করে নেই হ্যাঁ এই কনফিউশনটা যে তৈরি হয় এবং আমাদের ভাষার যে সমস্যা আমরা যে আটপুরে কথাবার্তা বলার সময় যেভাবে ব্যবহার করি শব্দগুলাকে এখানে যে কনফিউশনটা তৈরি হয় সেই কনফিউশনটা কাটানোর জন্যই আমি এই জিনিসটা একদম প্রিসাইজলি বলে দেই যে আমি যেটা মনে করছি আমি যেটা বোঝাচ্ছি আপনিও কি সেটা বুঝতেছেন কিনা আমি বিশ্বাস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একদম টোটালি এক মানে যেটা পেছনে কোনো যুক্তি তথ্য প্রমাণ নাই সেটা কি আমি বিশ্বাস বলে দিচ্ছি এই এইভাবে যদি আলোচনাটা আমরা করি তাহলে কিন্তু আলোচনাটা আমরা কিন্তু বুঝতে পারবো যে কে কোন শব্দটা দ্বারা আসলে কি মিন করছে কিন্তু এই যে যৌক্তিক বিশ্বাস আপনি আসলে যেটা যেটা বলেন বিশ্বাসটাকে যেটা ক্যাটাগরাইজ করেন মানে আপনি বিশ্বাস বলতে যেটা বুঝান ওটা কিন্তু এপিস্টেমোলজির মধ্যে এটা বা জ্ঞানের মধ্যে পড়বে না কারণ না ওটা জাস্টিফাইড ট্রু বিলিভ না ওটা হচ্ছে জাস্ট একটা বিলিভ হ্যাঁ জাস্ট লাইক হ্যাভিং অ্যান অপিনিয়ন রাইট মানে ওটার মধ্যে জাস্টিফিকেশন নাই ওটার মধ্যে ট্রুথ ভ্যালু নাই ওটা ওটার মধ্যে যেটা আছে শুধুমাত্র একটা অপিনিয়ন আছে বা মেনে নেওয়ার বিষয় আছে কিন্তু ওটার মধ্যে জাস্টিফিকেশন নাই ট্রুথও নাই সো আপনি বিশ্বাস বলতে যেটা বোঝেন সেটা কিন্তু আবার ওই এপিস্টেমোলজির জাস্টিফাইড ট্রু বিলিফ এর মধ্যে পড়ে না রাজবীর ভাই আমার কথাকে ভুল না ঠিক আছে হ্যাঁ যে যৌক্তিক বিশ্বাস কথাটা আছে অর্থাৎ যে আপনি প্রমাণ পেয়েছেন আপনাকে প্রমাণ করার দরকার নেই যদি এ প্রমাণ করতে থাকেন আপনি সামনে কি করে হবে বিশ্বাস করে যে কিন্তু বিশ্বাসটা যে বিশ্বাসটা জাস্টিফাইড না ট্রু ট্রু না

আমি ক্লিয়ার হয়ে গেলাম আর আর তার কোনো কিছু না দেখেও কিন্তু বিশ্বাস করা যায় না এটা একটা সুন্দর কথা বলেছেন কারণ ডার্ক ম্যাটার আমরা দেখি না তারপর একটা প্রুফ আছে তাই না হ্যাঁ প্রমাণ যদি থাকে তখন তো সেটা মানতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যদি প্রমাণ না থাকে তাহলে আমরা কিভাবে মানবো একটা জিনিস মানে মানে আমার বাপ দাদা বিশ্বাস করে আসছে এই কারণে বিশ্বাস করতে হবে এটা তো কোনো যুক্তির কথা না তাই না কারণ আপনারা এই কথা বলা ভাই মানে ওই ফিলোসফির ওই বিশ্বাস ইটা বিশ্বাস শব্দটি আমাদের আলোচনার মধ্যে নানাটাই ভালো যদি এরকম কেউ আসে ফিলোসফির নিয়ে আলোচনা করতে যে আসলে এপিিস্টেমেোলজি জানেন এই সেই সেখানে আমরা আমরা ওই শব্দটি আবার বসে আলাদা করতে পারব কারণ যদি আমরা একই সাথে বিশ্বাসের দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি আনি আলোচনার মাঝে তাহলে আলোচনাটাতে একটু কনফিউশন আসার বিয়া আছে possibility অথবা গোলজব যদি আচ্ছা করাজ ভাই কালকে মানে আগের দিন ওই আমি জাস্ট চলে গেছি তারপরে আমি শুনছিলাম যে এক ভদ্রলোক না কি নাম এসেছিলেন তিনি ওই কি বলছিলেন ওই প্যারাডক্স নিয়ে আমার তো ঠিক খেয়াল নাই ভাই আমি এরকম ফোকাস করে শুনি আর কি কি বল কি বলছিলেন আমি এরকম আমি একটু బిজি ছিলাম আমি ঠিক ইয়া করে শুনতে পারি নাই আমি একটু শুনছিলাম পরে রেকর্ডিংটা তো প্যারাডক্স নিয়ে দেখি আজকে যদি আসে তাহলে ক্লিয়ার করে দেবো ব্যাপারটা আচ্ছা মনে হয় মনে হয় বাসবিহারী ভাই আপনি যেটা যেইভাবে জিনিসটা এক্সপ্লেন করেছেন এবং আমরা যেভাবে আলোচনাটা করি সেটার ভিতরে একটু পার্থক্য রয়ে গেছে সেই জিনিসটা আমরা ভবিষ্যতে আরো ক্লিয়ার করব পুরো বিষয়টা আরো ভালোভাবে আমরা ক্লিয়ার করব আপাতত তাহলে অভি চৌধুরী ভাই আপনাকে তাহলে বিদায় জানাই ঠিক আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা বিদায় জানালাম ফারেজ ভাই আপনি